আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ভীষণ মজার আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে চিকেনের ভীষণ সুন্দর একটা রেসিপি, যেটা খেতে অসাধারণ। তো চলুন এই রেসিপিটি খুব সহজে কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণের চিকেন, যেটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি একটা পেঁপে, কাঁচা পেঁপে নিয়েছি। তো এই পেঁপেটার ওজন প্রায় 600 গ্রামের মতো। তো এই পেঁপেটা দিয়ে কিন্তু আজকে এই চিকেনটা আমি রান্না করব। তো চিকেনটা তো আগে থেকে রেডি করেই রেখেছি আমি, শুধু এখন এই পেঁপেটাকে কেটে ধুয়ে নিতে হবে। তো এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি নিয়ে আসছি পেঁপেটাকে। আমি ঠিকই যে এইভাবে করে কেটেছি একটু বড় বড় সাইজের, তো এই যে এরকম করে কেটে নিয়েছি আর ধুয়েও রেখেছি আমি। এখন সরাসরি রান্না করার জন্য চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি 3টি এলাচ, 1 টুকরো দারুচিনি আর 4টি লবঙ্গ। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আমি, সুন্দর একটা অ্যারোমা বের হয় সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে এখন একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া লাগবে এটাকে। এরকম লাল হয়ে গেলে কিন্তু চলবে। তো এখন যেহেতু এখানে মশলা দিতে হবে, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য পরিমাণে কিছুটা পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে আদার পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট আর 1 চা চামচ পরিমাণে জিরার পেস্ট। এটা চাইলে কিন্তু গুঁড়াটাও দিতে পারেন, মানে জিরাটা কিন্তু গুঁড়াও দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া। এরপর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, লাগলাবার পরে দিয়ে দেওয়া যাবে। তো এবার মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট হবে এই তরকারিটাতে। আর ভালো মতো কষিয়ে নিলে কিন্তু ওই যে কাঁচা একটা গন্ধ মশলার সেটাও কিন্তু আর থাকবে না। তো খুব সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই পানিটা টেনে গিয়ে তেলটা বের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3.5 মিনিটের মতো লাগতে পারে। মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও বের হয়ে এসেছে আর কালারটাও গাঢ় হয়ে গেছে। তো এখন আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব। আর প্রথম অবস্থাতে কষানোটা কিন্তু ওই সময় হয়ে যাবে আর চিকেনটা থেকে যে পানিটা বের হয়ে আসবে ওইটা দিয়ে কিন্তু এটা মানে আধা সেদ্ধ হয়ে যাবে। তো সেজন্য প্রথমে এখানে আমি পেঁপেটা দিচ্ছি না, কারণ পেঁপে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। আর সেদ্ধ হয়ে দেখা যাবে যে একদম গলে গেছে, তো সেজন্য প্রথমে পেঁপেটা এখানে দেওয়া যাবে না। প্রথমে চিকেনটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আধা সেদ্ধ মতো যখন হয়ে যাবে তখন আমি এখানে পেঁপেটা দেবো। তো মশলাটার সাথে আমি প্রথমে চিকেনটাকে এভাবে করে একটু মিশিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। আর এই 10 মিনিটে কিন্তু বেশ খানিকটা পানিও বের হবে। তো 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 2 একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন আবার পোড়া লেগে না যায়। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখেন মাশাল্লাহ অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে। আর এই পানিটা দিয়ে কিন্তু এখনই কষিয়ে নেওয়া হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি কিন্তু আমি এখনও পর্যন্ত এখানে দেইনি। শুধু কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম ওইটা কিন্তু তখনই শুকিয়ে গেছে। তো দেখেন আমি এটাকে যখন একটু কষিয়ে নিলাম এই পানিটার সাথে, তো আস্তে আস্তে কিন্তু পানিটাও কমে এসেছে আর কালারটা আরও একটু গাঢ় হয়ে এসেছে। আর এই কষানোর জন্যই কিন্তু যে কোনো তরকারি টেস্ট হয় বেশি, তো সেজন্য একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হয়। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে একটু কষিয়ে নিয়েছি, পানিটাও কমে গেছে আর কালারটাও কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে। তখন আমি এখানে কেটে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছে আর চেষ্টা হচ্ছে পেঁপেটা যেন নিচের দিকে চলে যায় আর মাংসগুলো যেন উপরের দিকে চলে আসে, কারণ মাংস অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা এখন সেদ্ধ হতে বাকি। তো এখন আমি মাংসগুলো একটু উপর দিকে দিয়ে দিচ্ছি আর পেঁপেটা একটু নিচের দিকে দিয়ে দিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময়টাতে কিন্তু পেঁপে থেকে কিছুটা পানি বের হবে, আরও পানি বের হবে তবে সেটা পরে সময় দিতে হবে। তো আমি এখন আপাতত 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখুন যে কতটা পানি বের হয়ে এসেছে পেঁপে থেকে। তো আরও একটু পানি কিন্তু পরে বের হবে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই জন্যই যে পেঁপে থেকে কতটা পানি বের হয় সেটা বুঝে তারপর ঝোলের পানি দেবো এখানে।
তো দেখলাম যে কতটুকু পানি বের হয়েছে, তো এখন আমি এখানে 4 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে দেওয়ার পরে বলক চলে এসেছে দেখেন। এবার কিন্তু ফাইনালি আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের জন্য। তবে মাঝখানে 2-1 বার কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি, মিডিয়াম আঁচে এখন রান্নাটা করব। তো আমি যখন 15 মিনিট হয়ে গেছে তখন আমি ঢাকনাটা একটু তুলে নিয়েছি। তো নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম, পেঁপেটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর একটুখানি বাকি। আর যে ঝোলটা ওইটা কিন্তু দেখেন বেশি কিন্তু শুকায়নি, তার কারণ হচ্ছে পেঁপে থেকেও পানি বের হয়েছিল। তো পেঁপেটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝোলঝুলি তো থাকবে একটু। তো এই সময় আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, শাহী গরম মশলার গুঁড়া। তো এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়, তো সেজন্য একটু দিয়ে মিশিয়ে দিলাম। দিয়ে আর মাত্র 5 মিনিটের মতো এটাকে জাল করব আর তার মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আবারও ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট এটাকে জাল করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন মশলা খুব সুন্দর একটা কালারও এসেছে আর রান্নাটা কিন্তু খুব বেশি কঠিন কাজ হয়নি। তবে এভাবে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আর যে ঝোলটা এটা কিন্তু একটু ঝোলঝুলি থাকবে, তবে চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু একটু কমে গেছে, দেখেন একটু কিন্তু কমে যায়, কারণ পেঁপেটা কিন্তু টেনে নেয় পানি। তো এই তো রান্না করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা রেসিপি, আর সেটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে চিকেন। এটা এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন তাহলে বলবো একদিন একটু এভাবে রান্না করে খেয়ে দেখুন, সবাই পছন্দ করে খাবে আর অতুলনীয় হয়। তো খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।